বথুরার রেংটি বস্তিতে জমি মাফিয়াদের তাণ্ডবে শান্তিপ্রিয় মানুষ নাজেহাল। জমি কিনেও বাড়ি নির্মাণ করতে পারছেন না ক্রেতারা। মাফিয়াদের দাপটে আতঙ্কিত জমির খদ্দেররাও। সমস্যা সমাধান না হলে এবার দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিক সম্মেলন করে জানালেন ভুক্তভোগী জমি মালিকরা। জানা গিয়েছে 2017 সালের 29 ডিসেম্বর বথুরার রেংটি বস্তিতে 32.5 কাঠা জমি ক্রয় করেন 8 জন খদ্দের। জয়ফরপুর নিমাই চাঁদ স্কুলের বিপরীতে রয়েছে সেই জমি। খদ্দেররা হলেন শম্ভু পাল, মিন্টু পাল, লক্ষ্মী পাল, তাপসী বণিক, বিশ্বজিৎ বণিক, সুপা রায়, ঝুমারানী নাথ এবং দুলাল মিশ্র। জমির দাগ নম্বর 81, পাট্টা নম্বর 257, 258, 259 এবং 260। জমি কেনার পর মিউটেশন সার্টিফিকেটও পেয়ে যান তারা। নাম ওঠে জবানবন্দিতে। ভেরিফিকেশনের পর পজিশন সার্টিফিকেটও পেয়ে যান তারা, কিন্তু এর পরেই বাঁধে গোল। 2020-21 সালে জমি খোঁজ নিতে গেলে দেখা যায় পিলারগুলো ভেঙে উপড়ে ফেলা হয়েছে। তারা খোঁজ নিয়ে জানতে পারেন এর পেছনে রয়েছে জমি মাফিয়া, মোহনলাল গোয়ালা, মোহন কিশোর গোয়ালা, উত্তম গোয়ালা, মহাবীর গোয়ালা প্রমুখ। তারা বাধ্য হয়ে জমি মাফিয়াদের সঙ্গে যোগাযোগ করলে মাফিয়াদের তরফে তাদের বিভিন্ন ধরনের আর্থিক শর্ত দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। সঙ্গে সঙ্গে ভুক্তভোগী জমির মালিকরা আইনের শরণাপন্ন হন। 2024-এর 19 মে তারিখে থানায় দায়ের করেন একটি মামলা। অবজেকশন দাখিল করেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটি ডিসি সেটেলমেন্ট ডেপুটি রেজিস্ট্রারের কাছেও। পরে পুলিশও ঘটনার তদন্তে নামে, কিন্তু আজও সেই সমস্যার সমাধান হয়নি। এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেছেন ভুক্তভোগী জমির মালিকরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে তারা দাবি করেছেন সমস্যার সমাধান না হলে এবার তারা সরাসরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে রিপোর্ট সাবমিট করবে। এক নম্বর হলো মোহনলাল গোয়ালা, সনব শিবলাল গোয়ালা। দুই নম্বর হলো মোহন কিশোর গোয়ালা, সনব মণিলাল গোয়ালা। তিন নম্বর হলো মহাবীর গোয়ালা, সনব পল্টু গোয়ালা। চার নম্বর হলো উত্তম গোয়ালা, সনব ছোটলাল গোয়ালা। তারা যে আপনারা জমিনের কি নামজারি আছে? নামজারি আছে, আমাদের সব কিছুই আছে, আমাদের খাজনা দেওয়াও আছে, তারপরে আমাদের ল্যান্ড পজিশন সার্টিফিকেট আছে, ল্যান্ড পজিশন সার্টিফিকেট সব কিছুই আছে, সব কিছু থাকার পরেও আপনারা জমিন বেদখল করছে। প্রশাসনের সঙ্গে আপনারা কি দেখা করছেন, সেটেলমেন্ট অফিসারের সঙ্গে বা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আমরা দিয়েছি? না না, ওদের তো পারমিশন বের করার কথা, অবজেকশন দেওয়ার পরে পারমিশন তো আমরা আর বের করতে পারি না। এরপরে আমরা বাধ্য হয়ে আমরা কেস করেছি। গায়ের জোর দেয় গায়ে ওরা, ওদের লোকেল ওরা তো ডিসি অফিস বলতে পারবে, সেটেলমেন্ট বলতে পারবে, আপনারা তো এটা সম্ভব না। না, পাটুয়ারি যে সময় ইয়ে দিয়েছে এরপরেই ডিসি অফিসে পারমিশন দিয়েছে নিশ্চয়ই। পাটুয়ারিগুলা মানে সরাসরি সরাসরি জড়িত নিশ্চয়ই আছে, নাহলে পারমিশন হয় কেন? আমরা যে জায়গাটাতে কিনছি আমরা 3 বিঘা জায়গা, এই জায়গা আপনার দেখি মানে কাগজপত্র কিছু দেখার পরে আমরা জায়গা না ঠিক আছে বলে কিনছি আমরা। হ্যাঁ, কেনার পরে তারপরে আমরা নামজারি সাবজারি সব কিছু রেজিস্ট্রি সব কিছু হয়েছে, হওয়ার পরে আমরা জায়গার খাস জন্য ওকে সবটা ওকে, কিন্তু 2021 এই জায়গাগুলো নিয়ে মানে কিছু মাফিয়া আছে, তারা একটু আয়া উল্টা পাল্টা করে তারপরে গেলে পরে আমাদের জায়গায় তোমাদের কোথায় ইউনিয়ন বলছে। তারপরে আমরা আইনের চেষ্টা লুছি, আইনের চেষ্টা লওয়ার পরও দেখা যায় তারা পিলার দিলা, পুলিশ যাওয়ার পরে পিলার আসতো না, পুলিশ যাওয়ার পরে এটা নতুন করে আবার পিলার দেওয়া হয়ে গেছে। তারপরে দেখা গেছে এখানে গেছে আমরা পিলারটা ভাঙিয়ে নতুন পিলার দেওয়া হয়েছে, তারপরে গেছে তারা ডেভেলপমেন্ট থেকে পারমিশন ব্যয় করলা, কিছু পাটুয়ারির লোক মিলিয়া তারা কাগজগুলো ব্যয় করলা।
ডুপ্লিকেট কাগজ, ডুপ্লিকেট কাগজ ব্যয় হইলা আমরা নামজারি, এরপরে জাকার খাজনা সব কিছুই আমরা ওকে, তারপরে এইগুলোর ভিতরে তারা এইগুলো করিলাম। তো আমরা এইগুলো করার পর আমরা তারা বাধা দিছি যে এইগুলো কেন করা, তারা কিন্তু আমরা জায়গা এই যে কাগজে দেখায় না, ঠিক আছে। তারপর আমরা মালিক পার্টি আমরা আছে, আমার সঙ্গে আছে, তারপরে তারা মালিক পার্টি জাকার পরে বিবেচনা আমরা আইনের সাহায্য লইতে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।